বলে আরে প্রমাণের শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা দাদে বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা উনি আমাদের মা উনি উনি আশা করছি উনি অসুস্থ উনি যাতে সুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে বিএনপির কাছে আবার যেন ফিরে আসে কারণ এই জালুমের জুলুমের শিকার উনি অন্যায় ভাবে উনাকে জেলে দিয়েছিল এবং উনি ন্যায় বিচার পেয়েছেন আমরা আগেও বলেছিলাম উনি ওনার কোনো দোষ ছিল না এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস উনি আইন ন্যায় প্রতিষ্ঠা করেছেন আমি ডক্টর ইউনুসকেও ধন্যবাদ দিতে চাই এবং আমরা আশা করছি আগামীতে তারেক রহমানও বীরের বেশে বাংলাদেশে ফিরবেন উনি আইনি লড়াই করবেন উনি কোনো ফেভার চাচ্ছেন না বাংলাদেশে ন্যায় বিচার যদি থাকে উনি বিচার পাবেন এই বিশ্বাস নয় উনি আইনি লড়াই করে অচিরেই আপনাদের মাঝখানে ফিরে আসবেন আমরা বিশ্বাস করি এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি উইন করবে ইনশাল্লাহ বিশ্বাস করি আমরা ডক্টর ইউনুস আমরা বিশ্বাস করি উনি ফ্রি ফেয়ার নিরপেক্ষ নির্বাচন দিবেন এবং উনি আন্তর্জাতিকভাবে উনার একটা মান আছে এবং উনি কোনো অনিয়ম করবেন এটা আমরা বিশ্বাস করি আমার নেতাও বলেছেন যে উনাকে ডক্টর ইউনুসের পাশে থেকে উনাকে সময় দিতে চান আমরাও সবাই প্রবাসী হিসাবে ডক্টর ইউনুসের প্রতি আমরা আস্থাশীল শ্রদ্ধাশীল আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনুসের নেতৃত্বেই অচিরেই ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে সংবাদপত্র এই স্বাধীনতাও থাকবে এমন সংবাদপত্র অনেক স্বাধীন আর সবরুণীর বিচার অবশ্যই আমরা থাকবে এই মাফিয়া যারা এই যারা মাফিয়া চক্র উচ্চ বিলাসী সাংবাদিক উচ্চ বিলাসী পুলিশ কর্মকর্তা উচ্চ বিলাসী বিভিন্ন পর্যায়ের প্রশাসন এদের বিচার করতে হবে এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে এবং এই জিনিসটা আপনারা অতীতে প্রচার করে নাই $14 billion $14 billion জয় চুরি করেছিল বাংলাদেশ থেকে এবং FBI তার বিরুদ্ধে মামলা করেছে এবং আমরা এই এইসব বিষয়ে দেশের টাকা আবার ফেরত আসুক এবং রেহানা হাসিনা তাদের ফ্যামিলি যেভাবে অন্যায় বিচার অত্যাচার করেছে আমি বিশ্বাস করি আমরা ওই ওই লেভেলে আমরা কেউই কাজ করবো না এবং এই বাংলাদেশের সেনাবাহিনীকে এবং এইখানে পুলিশকেও এবং প্রশাসন সবাইকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায় এবং আপনাদের মাধ্যমে আমি সিলেটবাসী এবং দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ভালাগঞ্জের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা কারণ বিভিন্ন সময়ে তারা আমাকে এই সরকার পতনের পর থেকে তারা আমাকে দেশে আসার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছে আমি তাদের দৌড় আমি যাব এবং তাদের সাথে দেখা করে এবং আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগরের নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এক্স আমাদের MP এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আপনারা যারা আসছেন সাংবাদিক যারা আসছেন সবার প্রতি আমার ওয়াইফ আছে আমার সাথে আমার ছেলেও আছে আমার স্বাধীন আছে আমার আরও টিম আছে যারা আমরা আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞ ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যাতে আবার ভবিষ্যতে যে ইনস্ট্রাকশন দেশের দেশ করা আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা সবাই মিলে যেন আমরা দেশ গড়ার অঙ্গীকার করছি ধন্যবাদ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের
জায়গা বন্ধ করে দিয়ে যায়।